এবং তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা টপিক থেকে প্রশ্ন আসবে তার সাথে আবার ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো তো আমাদের গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে মিনিমাম প্রত্যেকে টাই টার্গেট রাখবে যে আউট অফ হানড্রেড তোমরা যেন প্রত্যেকে সিক্সটি প্লাস স্কোর করে আসতে পারো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ এই ক্লাসগুলোর লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে টার্গেট রেল গ্রুপ যে দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করবে এখানে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে গেছি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটিরিয়াল রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো নম্বর মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে থ্রি থাউজেন্ড পিভিএস ইয়ার জেনারেশন কোশ্চেন যেখান থেকে এই কোশ্চেনগুলো করাচ্ছি এবং রিসেন্টলি তোমাদের যে এন টি সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছিল তার ভলিউম ওয়ান এবং ভলিউম টু তৈরি করেছিলাম টোটাল বারোশো প্লাস বারোশো চব্বিশও এন টি কোশ্চেন্স প্রত্যেকটার পিডিএফ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং তোমাদের ভিডিও প্লে লিস্ট সেটাও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি এই নোটগুলোকেও বাই করতে চাও তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এটা আগের দিন তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে নিচের কোনটি একটি মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য নয় তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা সঠিক অ্যান্সার দিয়েছিলে এটা অ্যান্সার হচ্ছে কুঞ্চিত বীজ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আজকের প্রথম প্রশ্ন ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় আসবেই আসবে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে গোলকিম অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো মনে রাখবে অ্যাসকারিস এটা নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত কিমির একটি প্রজাতি যা ক্ষুদ্রান্তের গোল কিমি নামে পরিচিত যা এক ধরনের পরজীবী কিমি তো অ্যান্সার কি হয়েছে আমাদের গোল কিমি নেক্সট চলে স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তনে রোধ করার ক্ষমতাকে বলা হয় কি তো তার রোধ করার ক্ষমতাকে বলা হচ্ছে জড়তা বা ইনার্সিয়া অপশন ডি যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক এ এল টু এসো ফোর হোল থ্রি এখানে অক্সিজেনের শতাংশ কত কিভাবে বার করবো आंसर হয়ে যাচ্ছে তোমাদের মলিকুলার মাস তোমাদের জানতে হবে অ্যালুমিনিয়ামে হচ্ছে টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন এ এল টু যেহেতু রয়েছে তো টোয়েন্টি সেভেন টু প্লাস দেখো এই যে SO4 ফোর রয়েছে হোল কিউব রয়েছে বা হোল থ্রি রয়েছে এটা যখন তুমি ব্যাকেট তুলবে তো ভেতরের সাথে এটা গুণ হয়ে যাবে এস থ্রি এবং ও চার আর তিনের বারো হয়ে যাবে তিন চারে বারো তো এস থ্রি ও ফোর এরকম হবে এবার সালফার হচ্ছে এস সালফারের অ্যাটমিক নাম সরি অ্যাটমিক মাস হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ ইন্টু তিন প্লাস তোমাদের অক্সিজেনের হচ্ছে ষোলো আমরা প্রত্যেকে জানি ষোলো ইন্টু যেহেতু বারো রয়েছে তো বারো এটা করলে তুমি এখানে পাচ্ছ যে তিনশো বিয়াল্লিশ গ্রাম পার মল ওকে এবার এখানে তোমাকে অক্সিজেনের পার্সেন্টেজ জানতে চেয়েছে কিভাবে করবে পার্সেন্টেজ অক্সিজেন হচ্ছে দেখো অক্সিজেন কত রয়েছে ষোলো ইন্টু বারো এটা রয়েছে অক্সিজেন আর টোটাল হচ্ছে তিনশো বিয়াল্লিশ তাহলে ষোলো ইন্টু বারো বাই তিনশো বিয়াল্লিশ এরকম করবে ষোলো ইন্টু বারো বাই তিনশো বিয়াল্লিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ পেয়ে যাবে এবার এটা যদি তুমি কাটাকাটি করো তোমার চলে আসবে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেখো এটা আমার ক্যালকুলেশন করা আছে বলে আমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারলাম ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান কিন্তু তোমরা যারা দেখছো খাতায় খাতায় কলমে এটা সলভ করবে এবং তোমার যেন ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট আসে ঘরে বসে এটা প্র্যাকটিস করে নেবে এক কেজি কঠিন পদার্থকে সেটি তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন তাকে কি বলা হয় তো ডাইরেক্ট সংজ্ঞা দিয়েছে তাকে বলা হয় গলনের লিন তাপ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে সবার প্রথম লিন তাপ কাকে বলছে সেটা দেখো যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তার অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে বলা হয় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ এবার এখানে দেখো গলনে লীন তাপ তো গলনের লীন তাপ কাকে বলছে তো এখানে দেখো পদার্থের অবস্থানত্বর অনুযায়ী লীন তাপ চার প্রকারের হয় সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গলনের লীন তাপ যেটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার মানে হচ্ছে কি হিট অফ ফিউশন এটাকে বলা হচ্ছে গলনের তে তোমাদের যে এই থেরা ত্রিশ থাউজেন্ড আছে সেখানে এক্সট্রা ডেনার্স দেখবে এগুলো অ্যাড করে দেওয়া আছে তো এখানে দেখো এটা কাকে বলছে গলনের লিন্তা যে একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের গলনের লিন্তা বলা হয় আরেকটা একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে বরফের গলনের লিন কত বলো তো বরফের গলনের লেন হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এটা বলতে কি বোঝায় যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি করতে আশি ক্যালোরি তাপ দিতে হয় এই জন্য এটা বারবার পরীক্ষা আসে যে বলো বরফের গলনের লিন হচ্ছে কত তো আশি ক্যালোরি পার গ্রাম নেক্সট তোমাকে জানতে হবে কোটিনী ভবনের লিন্তা মানে লেটেন হিট অফ সলিডিফিকেশন তো একক ভরের কোন তরল পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কঠিনে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের কঠিনী ভবনের বলা হয় বাষ্পীভবনের লিনতাপিট্যান্ড হিট অফ ভেপারাইজেশন কাকে বলছে যে একক ভরের কোনো পদ কোন তরল পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের বাষ্পীভবনের লিন বলে এবং থার্ড হচ্ছে ঘূর্ণী সরি ফোর্থ হচ্ছে ঘনীভবনের লিন্তা লিটেন হিপ অফ কন্ডেনসার তো কি বলছে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ টেনে নিতে হয় তাকে ওই গ্যাসের ঘনীভবনের লিন্তাপ বলা হয় পরবর্তী প্রশ্ন অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ সম্ভাবনা বেশি থাকে এর কারণ হলো কি। এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের দেখবে এবারও কারো কারোর শিফটে এই প্রশ্নটা পাবে অ্যান্সার হচ্ছে কি যে অর্ধেক ভর্তি পি অর্বিটালের স্থায়িত্ব বেশি তো এখানে মনে রাখবে যে নাইট্রোজেনের অর্ধ ভরা পি অরবিটাল রয়েছে মানে অর্ধেক ভর্তি পি অরবিটাল রয়েছে যা অতিরিক্ত প্রদান করে তাই এতে অক্সিজেনের চেয়ে আয়নীকরণ শক্তি বেশি থাকে নাইট্রোজেনের ওকে আধুনিক পর্যায়ের সামনে কোন পর্যায়ে সর্বাধিক সংখ্যক অধাতু বা নন মেটাল রয়েছে তো এটা আমাদের পিওরিক টেবিল এগুলো সব মেটাল এখানে দেখো বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক টেলেনিয়াম এসবি পোলোনিয়াম এ এইগুলো সব হচ্ছে তোমাদের কী হলো এটাকে মেটালয় বা ধাতু ধাতুকল্প ওকে এই সাইডে যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তোমাদের নন মেটাল বা অধাতু এবার এখানেই বলেছে যে কোন পর্যায় পর্যায় কোনটা বলছে এটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে সাতটা পর্যায়ে রয়েছে কোন পর্যায়ে নন মেটাল বা অধাতু বেশি তো সিম্পলি তুমি বলে দিতে পারবে এই যে সেকেন্ড যে পর্যায়ে রয়েছে এখানে একটা একমাত্র বোরনটাই তোমাদের মেটাল আর বাকি যেগুলো রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সব নন মেটালের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ তারপরে দেখো নিচে সিলিকন সিলিকন তো এই ঘরে রয়েছে কারণ এখানে এই এইটার তুলনায় এইটাতে কম রয়েছে তো সব থেকে বেশি কোথায় রয়েছে এটাতে নন মেটাল ওকে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে দুই নম্বর পর্যায়ে সর্বাধিক সংখ্যক অধাতু বা নন মেটাল রয়েছে একটি কন্ডাক্টারের রোধ হলো ড্যাশের সমানুপাতিক দেখো এর আগের ক্লাসে লোকপালের পরীক্ষায় তোমাদের কোনটা ব্যস্তানুপাতিক সেটা জানতে চেয়েছিল এটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষা এখানে কোনটা সমানুপাতিক জানতে চেয়েছে সামনে তুমি যখন গ্রুপ ডি পরীক্ষা দিতে হবে দুটোর মধ্যে যেখানে একটা আবার ডিপিট হবে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে ইলেকট্রিক রেজিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোশনাল টু ইটস লেন্থ বা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং ইনভার্সলি প্রপোশনাল টু দ্য ক্রস সেকশনের এরিয়া পোস্ত ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি দুটোই তোমাকে মনে রাখতে হবে অ্যাভোগাড্রো ধ্রুবকের মান হচ্ছে কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমাদের কারো না কারো আসবে তো প্রত্যেকে অ্যান্সার করো অ্যান্সার কি হচ্ছে অ্যানসার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি টেবিল একটি চেয়ারের ফলের একটি বাটি এবং একটি বেহালা একটি মানুষের সুখী হওয়ার জন্য আর কি প্রয়োজন এই কথাটি বলেছিলেন নিম্নোক্ত কোন বিজ্ঞানী তো এই উক্তিটি মনে রাখবে দিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ভূমির উপরে একটি উচ্চতায় অবস্থিত যে কোনো বস্তুর অভিকর্ষজ স্থিতিশক্তিকে ড্যাশ সম্পন্ন কৃতকার্যে সংজ্ঞায়িত করা হয় তো ভূমির উপরে একটি উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষজ স্থিতিশক্তিকে বস্তুটিকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থানান্তর করায় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো বস্তুটিকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থানান্তর করায় সম্পূর্ণ কৃতকাজে সংজ্ঞায়িত করা হয় অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যৌন প্রজননের সময় মা বাবা প্রদান করে তার জিনের কত অংশ তো মনে রাখবে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজননের সময় মা বাবা প্রদান করে তার জিনের অর্ধেক অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো যৌন প্রজননের সময় মিওসিস প্রক্রিয়া ঘটে যা এক ধরনের কোষ বিভাজন এটি হ্যাপ্রয়েড সেল নামে একটি কোষ গঠন করে তো এটাও মনে রাখবে যথাযথ উত্তরের সাথে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করে এম বাক্যে কি বলেছে পদার্থের অবস্থা ড্যাশ নয় এন বাক্য কি বলেছে ড্যাশ পরিবর্তন করে পদার্থের অবস্থার পরিবর্তন করা যেতে পারে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন ডি তো মনে রাখবে যে পদার্থের অবস্থা স্থায়ী নয় এবং এবং স্থায়ী নয় এটা হয়ে গেল এবং নিচের দুটো নিচের যে গ্যাসটা রয়েছে এখানে তাপমাত্রা এবং চাপ পরিবর্তন করে প্রদত্তের অবস্থার পরিবর্তন করা যেতে পারে তো ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তরনের এসআই একক হলো কি এক্সেলেশন বা তরণ আমরা একদম মুখস্থ হয়ে গেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট দেখো একশো ওয়াটের একটি ইলেকট্রিক বাল্ব প্রতিদিন নয় ঘন্টার জন্য ব্যবহার করা হয় ওই বাল্বটি একদিনে কত একক বিদ্যুৎ ব্যয় করে থাকবে অ্যান্সার কি হয়েছে জিরো পয়েন্ট একক কারণ কি জানি যে আমরা জানি এক হাজার ওয়াট আওয়ার বা ওয়ান কিলো ওয়াট সমান হয়ে থাকে ওয়ান ইউনিট প্রতিদিন তোমাদের এই ক্লাসগুলো গুলো করাই ওয়ান কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট এটা তোমাদের প্রতিদিন করে থাকি তো এক হাজার ওয়াট আওয়ার সমান যদি এক ইউনিট হয় একদিনে বাল্বটি জ্বলছে কতক্ষণ নয় ঘন্টা একশো ওয়াটের বাল্ব তার টোটাল নশো ওয়াট আওয়ার জ্বলছে তাহলে নশো যদি তুমি হাজার দিয়ে ভাগ করে দাও তুমি কত ইউনিট সেটা তোমরা পেয়ে যাবে জিরো পয়েন্ট নাইন ইউনিট এখানে ব্যবহৃত হচ্ছে বা তুমি সেই ওয়ার্কিং নিয়ম করতে পারো যে এক হাজার সরি এক ইউনিট সময় যদি এক হাজার ওয়াট হয় এইরকম ভাবে যে ওয়ার্কিং নিয়ম হয় সেরকম ভাবে করতে পারো বাট মুখোমুখো তুমি করে নিতে পারো যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয় এর শক্তির রূপান্তর ঘটে ড্যাশেতে তো ধনুক থেকে যখন একটি তীর নিক্ষেপ করা হয় তখন যখন যতক্ষণ পর্যন্ত তীরটাকে টেনে ধরে আছে ততক্ষণ এর মধ্যে স্থিতিশক্তি থাকে যখনই তীরটাকে ছেড়ে দেয় সেই স্থিতিশক্তি কি হয়ে যায় গতিশক্তিতে রূপান্তরিত হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যদি জলের ঘনত্ব এটা হয় ধাতুর ঘনত্ব যদি এটা হয় তাহলে ধাতুর আপেক্ষিক ঘনত্ব কত তোমাদের আগের দিনে যত এই ফর্মুলাটা দিয়ে প্রশ্ন ছিল যে আপেক্ষিক ঘনত্বের কাকে বলছে ভাই এই ফর্মুলাটা কি অ্যানসার কি হয়ে যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ কিভাবে হচ্ছে

পরস্পর প্রতিক্রিয়া এবং ফোর্স সমান কি হচ্ছে ফোর্স সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন ফোর্স মানে হচ্ছে কি বল বল সমান হচ্ছে ভর ইনটু অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ তাহলে বল সমান কি হচ্ছে নিউটন বলের একক ভরের একক কি হচ্ছে কেজি ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এক নিউটন সমান এক কেজি ইনটু এক মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে ড্যাশ হলো একটি চতুষ পারমাণবিক অনুর উদাহরণ বা চার পারমাণবিক অনুর উদাহরণ সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে বারবার আসছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি ফসফরাস অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে মনো অ্যাটোটম মানে এক পারমাণবিক মনো অ্যাটম মানে হচ্ছে এক পারমাণবিক যার মধ্যে একটি অ্যাটম থাকে

তিনের বেশি যেগুলোতে থাকে সেগুলোকে বলা হয় পলি বা বহু পারমাণবিক কিন্তু এখানে তোমার জানতে চেয়েছে চতুষ পারমাণবিক পারমাণবিক মানে যার মধ্যে চারটি অ্যাটম থাকে তো এখানে মনে রাখবে পি ফোর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের ফসফোরাস ফসফরাস হচ্ছে চার পারমাণবিক এবার অনেক সময় চতুষ পারমাণবিক থাকে অপশানে অনেক সময় পলি থাকে যেমন এস এইট সালফার সালফারকে তুমি বহু পারমাণবিক বা পলি অ্যাটোমিকও বলতে পারো বা বলতে পারো এটা আট পারমাণবিক ওকে থাকবে এগুলো সব তোমাকে এক্সাম্পল গুলো মনে রাখতে হবে দুশো গ্রাম ভর এবং দশ জুল গতিশক্ত যুক্ত গতিশক্তি যুক্ত বস্তুর ভর বেগ হচ্ছে কি তো এখানে তোমাকে দুটো জিনিস জানা রাখতে হবে যে কাইনেটিক এনার্জি গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এবং ভর বেগ ভর বেগের ফর্মুলা কি পি ইজ হচ্ছে এম ইন্টু ভি ভর সমান মাস ইন্টু ভেলোসিটি ওকে এই দুটো ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো আমরা করবো এবং এগুলো সিম্পল কোয়েশ্চেন বারবার পরীক্ষায় আসে তোমাদের প্রচুর করিয়েছি এখানে সবার প্রথম অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি টু কেজি মিটার পার সেকেন্ড কীভাবে হচ্ছে একটু দেখে না সর্বপ্রথম ডাটাগুলো লিখে নিলাম গতিশক্তি দশ জুল দেওয়া রয়েছে ভর দেওয়া রয়েছে দুশো গ্রাম এই জিনিসটাকে লক্ষ্য করবে গ্রামে যখন দেওয়া থাকে এটাকে তোমাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে তো হাজার দিয়ে ভাগ করলেই সেটা কেজিতে কনভার্ট হয়ে যায় তাহলে জিরো পয়েন্ট টু কেজি হয়ে গেলো এই জিনিসটা যে করবে না এই পরীক্ষায় এই প্রশ্নটা অ্যান্সার কেউ করে আসতে পারবে না ওকে এটা সবসময় মনে রাখবে যে এটা যেন এসআই ইউনিট বা কেজিতে থাকে এবার দেখো গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার গতিশক্তিগত দশ জুল বলে দেওয়া রয়েছে হাফ ইন্টু এম আমরা এখানে জিরো পয়েন্ট টু কেজি পেয়েছি এবং ভি স্কোয়ার থেকে ভ্যালু জানি না তো ভি স্কোয়ার থেকে আমাদের ভি এর ভ্যালুটা বার করতে হয় তাহলে আমরা লিখতে পারি যে জিরো পয়েন্ট টু ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে কোনাকুনি গুণ হয়ে গেল দশ ইন্টু দুই মনে হচ্ছে কুড়ি তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু ভি স্কোয়ার একটু কুড়ি তাহলে ভি স্কোয়ার আমরা লিখতে পারি কুড়ি বাই জিরো পয়েন্ট টু উপর নিচে তুমি যদি দশ দিয়ে গুণ করে দাও তাহলে এটা দুশো হয়ে গেলো আর জিরো পয়েন্ট টুকে দশ দিয়ে গুণ করে দুই হয়ে গেলো সেটা করে নিলাম কাটাকাটি করলাম দুই কে দুই একশো দু গুণে দুশো একশো পেয়ে গেলাম তাহলে ভি স্কোয়ার যদি আমরা একশো পাই ভিজ ওভার টু কি পাবো রুট ওভার একশো তার মানে আমরা লিখতে পারি রুট ওভার দশ ইন্টু দশ তার মানে আমরা কী পাবো দশ দশ মিটার পার সেকেন্ড ভি পেয়ে গেলাম এবার আমরা ইউজ করবো এই সেকেন্ড ফর্মুলা ফর বেগ বার্ক করতে বলেছে মোমেন্টাম বার্ক করতে বলেছে তাহলে পি ইজাল টু এম ইন টু ভি এটা ফর্মুলা তো পি ইজুয়াল টু এম ইন টু ভি এম হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি ভি আমরা এখানে টেন মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম তাহলে দশ জিরো পয়েন্ট টু কেজি দশ দিয়ে গুণ করলে টু পাবে এবং দেখো এটা এম মাস কেজিতে রয়েছে কেজি লিখে দিলে এটা মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড লিখে তাহলে টু কেজি মিটার পার সেকেন্ড খুবই সহজ প্রশ্ন তোমার ফর্মুলা না জানা থাকলে অ্যানসার করে আসতে পারবে না অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাশ কোষ বিভাজনে সহায়তা করে এগুলোর মধ্যে কোনটি কোষ বিভাজনে সহায়তা করে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সাইটোকাইনিন অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে অক্সিন একটি উদ্ভিদ হরমোন যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তো এটাও মনে রাখবে নেক্সট চলে তেজস্ক্রিয় মৌলগুলি স্থাপন করা হয়েছে নিম্নক্ত কোথায় তেজস্ক্রিয় মৌল কোনগুলো দেখো থোরিয়াম ইউরেনিয়াম প্লোটেনিয়াম এগুলো কি এগুলো হচ্ছে তোমাদের তেজস্ক্রিয় মৌল এগুলো সব তো এগুলো কোন কোথায় রাখা রয়েছে এইগুলোকে লেখা রয়েছে একটা সিরিজে তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে একটা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে এই একটা নয়েড হলো অ্যাক্টিনিয়াম এসি এই যে দেখতে পাচ্ছ এইটি নাইন এইটি নাইনের পর থেকে এই যে নাইনটি এখানে তো একটা থেকে লরেন্সিয়াম এল আর এই যে একশো তিন পর্যন্ত এগুলোকে বলা হয় অ্যাক্টি সিরিজ পর্যন্ত পর্যায়ক্রমিক পনেরোটি কমিক রাসায়নিক মৌলের একটি ক্রম এবং পারমাণবিক সংখ্যা এইটি নাইন থেকে একশো তিন পর্যন্ত সমস্ত মৌলগুলো হলো তেজস্ক্রিয় মৌল নিচের দেওয়া দেওয়া আলাদা আইউ নামটি বাছো মানে যেটা ভুল সেটা তোমার কাছে জানতে চেয়েছে আলাদা নাম্বার এখানে যেটা হচ্ছে অপশন ই এটা এটা আছে ইথানল ইথাইল অ্যালকোহল হবে কি এটাকে বলা হয় ইথানল এবং এটা তোমার নাম যেটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল না এটা হবে ভিনাইল অ্যালকোহল উদ্ভিদের বৃদ্ধি বা চলন উদ্দীপকের দিকে হলে তাকে বলা হয় কি উদ্ভিদের বৃদ্ধি বা চলন উদ্দীপকের দিকে হলে তাকে বলা হয় পজিটিভ এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বিভিন্ন মাধ্যমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ হচ্ছে কি তো জলে সামুদ্রিক জলে শব্দের গতিবেগ পনেরোশো একত্রিশ মিটার পার সেকেন্ড পাতিত জলে শব্দের গতিবেগ হচ্ছে চৌদ্দশো আটানব্বই মিটার পার সেকেন্ড এই দুটো বারবার তোমাদের কম থেকে পাঁচ থেকে ছয় বার টোটাল গ্রুপ ডি পরীক্ষায় রিপিট হয়েছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বোধ এক নম্বর এবং দু নম্বর স্টেটমেন্টই সত্য অনেক সময় তোমাকে কনফিউজ করার জন্য এখানে দিয়ে দেবে কিলোমিটার পার সেকেন্ড ওকে তুমি হবে পনেরোশো একত্রিশ দেওয়া রয়েছে ঠিক রয়েছে কিন্তু ইউনিটটাও চেক করবে মিটার পার সেকেন্ড হবে বা অনেক সময় দিয়ে দেবে মিটার পার মিনিট তুমি আবার কনফিউজ হয়ে যাবে তো এগুলো মনে রাখবে না মিটার পার সেকেন্ড হবে নিচের কোনটি বৈদ্যুতিক রোধ সবচেয়ে কম এগুলোর মধ্যে কোনটি ইলেকট্রিক রেজিস্ট্যান্স বা ইলেকট্রিক রেজিস্টেবিটি সবচেয়ে কম তো অ্যান্সার হয়ে যাচ্ছে রুপো সবচেয়ে বেশি দিলে কি হতো সবচেয়ে বেশি দিলে হয়ে যেত নাইফ তো এটাও মনে রাখবে এটাও পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট তো এটা তোমাদের হোমওয়ার্ক ক্লোরোফ্লোর কার্বন থেকে নিশ্চিত ড্যাশ গ্যাস ওজন স্তরের জন্য ক্ষতিকারক তো এটা তোমাদের হোমওয়ার্ক প্রত্যেকে অ্যান্সার করে জানিও টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন তাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও অ্যান্ড তোমাদের জন্য এই স্টাডি মেট্রিয়ালগুলো রয়েছে পরীক্ষার আগে মিনিমাম এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সটা কমপ্লিট করে যাওয়া কারণ জেনারেল সায়েন্স থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস আসবে এবং প্রত্যেকের টার্গেট আসবে মিনিমাম আউট অফ হান্ড্রেড কোয়েশ্চেন সিক্সটি ফাইভ প্লাস স্কোর করে আসার যাদের সামনে পরীক্ষা আছে ওকে তো প্রত্যেকে অল দ্য বেস্ট প্রত্যেকটা পিডিএফ লিং ভিডিও ডিসক্রিপশন আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি নোটগুলো বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং